আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিরা সুলতান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছিল তা কেটে গেছে। এ নিয়ে আন্দোলনের সমালোচনা করেন তিনি। বলেন, মাঝে মধ্যে বিদ্যুতের লোডশেডিং করে দেখানোর প্রয়োজন আছে, মানুষ কোথায় ছিল আর কোথায় আছে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মানুষের মুক্তির জন্য লড়াই করেছে। বিশ্ব বাস্তবতায় এখন মানুষের একটু সমস্যা হচ্ছে, আন্তর্জাতিকভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধির আঘাত লেগেছে বাংলাদেশে, তবে কষ্ট লাঘবে সরকার প্রাণপণ চেষ্টা করছে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই চক্রান্ত হয়, তবে নৌকা আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না, সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক সমর্থন হারিয়েছে, দেশের মানুষেরও সমর্থন নেই তাদের প্রতি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে গতকাল বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় শ্রমিক দল আয়োজিত পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথায় দেশ বিপদে পড়েছে, যুক্তরাষ্ট্র তাকে সরাতে চায়, প্রধানমন্ত্রীর কাছে এ ধরনের কথা কেউ আশা করেনি। আওয়ামী লীগের অধীনে কোনো কালেই নির্বাচন সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল এবং বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরাবে। আন্দোলনকে সরকার ভয় পায় বলেই বিএনপি নেতাকর্মীদের আটকে রাখছে, নির্যাতন চালাচ্ছে। রাজধানীতে আবারও মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কচুক্ষেত বাজারের রজনীগন্ধা সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দুইটার দিকে লাগা আগুনে মার্কেটের ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে যায় দোকানগুলো, সর্বশান্ত হয়ে যান ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এবছরের এপ্রিল থেকে রাজধানীর কয়েকটি মার্কেটে আগুন লাগে, এরই মধ্যে পুরোপুরি পুড়ে গেছে এবং নিশ্চিন্ত হয়ে গেছে বঙ্গবাজার মার্কেট। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।